আমরা অপাসিটি রাবার ব্যান্ড কমান্ডের সাহায্যে কোনো ভিডিওর অপাসিটি বা স্বচ্ছতা বাড়াতে কমাতে পারি। তো আমরা যে ভিডিওর অপাসিটি কমাতে বাড়াতে চাই তা আমরা টাইম লাইনে রাখবো এভাবে। এরপর আমাদের মূলত এই টাইম লাইনের ভিডিও টু ট্র্যাকের বাম দিকে যে ত্রিকোণাকৃতি বাটন রয়েছে, তো এটি আমরা ক্লিক করে এটিকে এক্সপান্ড করব, ফলে আমরা দেখতে পাচ্ছি যে অপাসিটি রাবার ব্যান্ড অলরেডি হাইলাইট হয়ে রয়েছে, অর্থাৎ লাল রঙের এ ধরনের একটি লাইন আমরা বাই ডিফল্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি মূলত অপাসিটি রাবার ব্যান্ড। কখনো যদি এটি না থাকে, অর্থাৎ এই অপাসিটি রাবার ব্যান্ড হাইলাইট না থাকলে আমরা জাস্ট এই লাল যে অপাসিটি রাবার ব্যান্ড এই বাটনে ক্লিক করলেই আমরা এটি রাবার ব্যান্ডটি হাইলাইট হবে। এখন আমরা যা করতে চাই যে এটিকে যদি আমরা বাড়াতে কমাতে চাই, আমরা এটি করার জন্য জাস্ট এখানে একটি ক্লিক করব এবং আমরা ক্লিপের যেখানে যেখানে আমরা বাড়াতে কমাতে চাই সেখানে আমরা ক্লিক করার মাধ্যমে আমরা প্রথমে অপাসিটি রাবার ব্যান্ড ক্রিয়েট করব। এরপর আমরা এগুলো মূলত বাড়ানো কমানোর জন্য আমরা সাপোজ সেকেন্ড পজিশনে যে রাবার ব্যান্ড রয়েছে এটিকে যদি আমরা কমাতে চাই তাহলে জাস্ট নিচের দিকে ড্রাগ করে এনে আমরা রাখব, এবং শেষ দিকে যদি আবার আমরা কমাতে চাই ঠিক একইভাবে আমরা নিচের দিকে ড্রাগ করে এনে রাখব। এখন যদি আমরা অল্টার চেপে প্লে করি, আমরা দেখতে পেলাম যে আমাদের ভিডিওটিকে আমরা অপাসিটি যেভাবে এখানে ডিফাইন করে দিয়েছি ঠিক সেভাবে সে ডিসপ্লে করেছে। তো মূলত আমাদের এই কমান্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের বিভিন্ন প্রজেক্টে এই কমান্ডটি আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এই অপাসিটি রাবার ব্যান্ডের সাহায্যে কোনো ভিডিওর অপাসিটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি।